তিনজন যৌনকর্মীকে ভাড়া করলো একজন যুবক চিন্তা করা যায় কত বড় সাহসিকতার কাজ বন্ধুরা দেখুন যে এখানে তিনজন যৌকর্মী এক জায়গায় বসে দাঁড়িয়ে আছে এবং তারা বিভিন্ন সলা পরামর্শ করছে সেখানেই একজন যুবক এসে ঢুকে পড়ছে এবং তাদের সাথে বিভিন্ন বনবাটরা নিয়ে ভাড়া করছে তা আমি ভিডিওতে দেখাবো যে তাদের কিভাবে ভাড়া করলো এবং কোথায় নিয়ে গেল কিভাবে তারা কোথায় নিয়ে কাজ করছে সেই বিষয়টি কিন্তু এই ভিডিওতে পুরোপুরি আপনাদেরকে দেখাবো তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকবেন যে তারা কোথায় যাচ্ছে এখান থেকে তারা কোথায় কোন দিকে চলে গেল এবং তারা রিক্সা যোগে গেল নাকি পায়ে হেঁটে গেল খুব কাছাকাছি কিন্তু তারা গেছে এখান থেকে খুব বেশি দূরে তারা কাজ করে না তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্জেন্ট পুলিশও রয়েছে সেই সার্জেন্ট পুলিশের সামনেই কিন্তু তারা আসলে এখানে অন্য অন্য থানা পুলিশও এখানে থাকে এইখান এই জায়গাটিতে যেখানে যৌনকর্মীরা তারা এভাবে দাঁড়িয়ে থাকে এভাবে বসে থাকে এবং তারা এখান থেকেই মূলত তাদের কাস্টমার ঠিক করে এবং কীভাবে তারা কাস্টমার আসলে ঠিক করে এবং কিভাবে তাদের কাছে এনে তাদের সাথে কাজের বিষয়ে কথা বলে এবং সেখান থেকে ভাড়া করে সে তাদের যে নির্ধারিত স্থান সেই নির্ধারিত স্থানে তারা নিয়ে যায় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে যে তারা কোথায় নিয়ে যাচ্ছে এবং কিভাবে তারা কাজগুলো করে থাকে সেই সরাসরি আজকে দেখাবো পুরো ভিডিওটি দেখতে পাচ্ছেন যে তারা দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে কথা বলে আসলে মূলত এদের সাথে কথা বলা কিন্তু যৌনকর্মীরা আপনারা যে মানুষগুলো দাঁড়িয়ে থাকেন বাস পাশ দিয়ে পথে তারা হেঁটে যায় যে সকল যুবকেরা তাদেরকে তারা প্রথম একটি চোখের ইশারা করে থাকে সে চোখের ইশারার মাধ্যমেই মূলত তাদের সাথে কাছে ডাকে সেই চোখের ইশারা কিন্তু বুঝে এটা আসলে যারা করে থাকে যারা যারা চলে যে সকল বা যুবকেরা রাস্তা দিয়ে চলে যে সকল মানুষের রাস্তা দিয়ে চলে তারা কিন্তু চোখের ইশারার ভাষাটা তারা বুঝে বুঝে তারা কাছে যায় বা তাদের কাছে এসে সকল জনকর্মীরা এসে জিজ্ঞাসা করে যে আপনার কোথায় কোথায় কিভাবে কাজ করেন এবং কিভাবে তারা কাজ করলে কত টাকা দিতে হয় মানে প্রথম কাজ দ্বিতীয় কাজ তৃতীয় কাজ এভাবে আর কি নানান তাদের যে ভাষা আছে তাদের যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তারা ভাড়া করে থাকে কখনো হোটেলে নিয়ে যায় কখনো বা ম্যাচে নিয়ে যায় কখনও বা কারো বাসায় নিয়ে যায় বা তাদের বাসায় যাওয়া তো তা বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে পারিশ্রমিক বা রেট তাদের থাকে থেকে থাকে এবং তারা সেই টাকা অনুযায়ী তারা কাজ করে থাকে যে বিভিন্ন পয়সা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়সা তারা নিয়ে থাকে তো এখানে দেখতে চান যে বনি এক পর্যায়ে হচ্ছিল না তাদের সাথে হয়তো কথাবার্তা এক পর্যায়ে হচ্ছে না তাই যৌনকর্মীরা তারা চলে আসছে এবং ওই যুবক ঠিক ওই দিকে চলে গেল তো আমি এখন দেখাবো যে যৌনকর্মীরা কোন দিকে গেল এবং তারা পরবর্তীতে কাকে ভাড়া করে পুলিশকে ধরা করবেন কি না পুলিশকে না পুলিশের সামনে থেকে অন্য একজনকে তারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে আর এগুলো এখানে কিন্তু হর হামেশে খুব ওপেনভাবে চলে আপনি যদি আপনাদেরকে বলে থাকি যে যৌন পেশা আছে আমি আপনাদেরকে যে ভিডিওটি মূল কথা যেটা হচ্ছে হলো পৃথিবীর দীর্ঘতম দীর্ঘ একটি প্রাচীনতম পেশা এই যৌন পেশা সে যৌন পেশা সংক্রান্ত বিষয় আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পেশার সাথে জড়িত অসংখ্য নারীরা থেকে থাকেন বর্তমানে কিন্তু বেশ কিছু পুরুষও এই পেশার সাথে জড়িত তাদেরকে বলা হয় স্কট বয় তো বন্ধুরা পৃথিবী দীর্ঘতম এই দীর্ঘ প্রাচীনতম এই পেশার সাথে একজন নারী কেন জড়িয়ে থাকে যারা রাত হলে বা সন্ধ্যার পরে মনোরঞ্জনের জন্য পুরুষের কাছে পুরুষের মনোরঞ্জন জগিয়ে থাকে এবং একজন পুরুষকে তারা সাময়িক সময়ের জন্য মনোরঞ্জন করে থাকে এই পেশায় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তারা তারা কেন ওই পেশার সাথে জড়িয়ে থাকে তারা সাধারণত প্রতিজন যৌনকর্মীর কিন্তু এই এই যে যৌনকর্মীকে দেখতে পাচ্ছেন এই যৌনকর্মী বর্তমানে সবচাইতে প্রথম স্থানে রয়েছে যেমন ওই কমলাপুরে সে মূলত এই এই স্থানের এক নম্বরের স্থান অধিকার আছে এই যৌনকর্মী এই যে যে যৌনকর্মীকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যৌনকর্মী রয়েছে এখানকার এক নাম্বার স্থানে তিনি সিগারেট গাঁজা মদ সবই মনে হয় খায় এবং ওপেনভাবেই সে খায় দেখতেই পাচ্ছেন যার একজন ব্যক্তির সাথে তিনি কথা বলতেছেন এবং তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলতেছে কোথায় যাবে কি করবে না করবে সেই বিষয় নিয়ে সে কথা বলতেছে তা আমরা এক পর্যায়ে আমরা এক পর্যায়ে তার সাথে কথা বলে আমরা আমিও সরাসরি কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতেছে এবং কিভাবে তারা কাজ করে থাকে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো মূলত এক একজন যৌনকর্মীর জীবনের এক একটি ঘটনার কারণেই তারা এই পেশার সাথে জড়িয়ে থাকেন এবং এই যে যৌনকর্মীকে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু খুবই ওপেন সিক্রেট এবং খুব সাহসী মনে মানুষ থেকে যদি খুব সাহসের সাথে এই কাজগুলো করে থাকেন এদের সাথে কখনো কোনো ভালো কথা আসলে বলা যায় না কখনো ভালো কথা আপনি বলতে গেলে সেই ভালো কথা তারা সাধারণত রকমের উত্তর দেন এক কথা হচ্ছে তাদের বিষয় হচ্ছে এমন যে আসছেন কাজ করবেন কাজ করে চলে যাবেনা এত কথা কিসের কই থাকে না থাকে কেমন আছে না আছে এই এই সমস্ত কথা কেন বা এই সমস্ত কথা তারা সাধারণত রকমের জবাব দিতে তারা প্রস্তুত না বা সেই সকল সেই সকল বিষয়ে তারা জবাব দেয়ও না এটাই আমি 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 দেখেছি এবং লক্ষ্য করছি যে তারা এই এই সংক্রান্ত বিষয় নিয়ে তারা ওরকমের কথার জবাব দেয় না তো তাদের সাথে আসলে ভালো কথা ওরকমের বললে হয় না যে তারা ভালো কথার খুব একটা জবাব দেয় আমি দেখে দেখে এখন দেখতে পাচ্ছেন যে যে তারা কিন্তু যেখান দিয়ে সব সবচেয়ে বেশি মানুষজন যাওয়া আসা করে চলাফেরা করে সেই জায়গাটিতে এসে তারা উপস্থিত হচ্ছে আর এই যে হলুদ জামা পরা বা হলুদ পোশাক পরা যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন তার যথেষ্ট বয়স হয়েছে এবং সেই এই যৌন পেশার সাথে দীর্ঘ বছর যাবৎ জড়িত দীর্ঘ দিন যাবৎ জড়িত তিনি এখন বর্তমানে অন্য যৌনকর্মীর সহকর্মী হিসেবে কাজ করে যাকে বলা হয় দালাল তিনি আরেকজনকে ঠিক করে এবং ঠিক করে নিয়ে এসে ওই যৌনকর্মীর কাছে নিয়ে আসে বা বা তাকে দেখিয়ে যে ওই যে আছে কাজ করবা নাকি এত টাকা লাগবে এখানে সেখানে মানে বিস্তারিত যেখানে গিয়ে তারা কাজ করানো হয় সেই বিষয় নিয়ে সে কথা বলে থাকে এবং তার সাথে সেখানে সেই মূলত ঠিক করে নিয়ে যায় অর্থাৎ সহকর্মী বা সহকারী দালাল হিসাবে সে কাজ করে থাকে তার নিজস্ব কাস্টমারের সংখ্যা হয়তো এখন কমে গেছে তার বসের কারণে তো যাই হোক আমি এখন এখান থেকে মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তারা এখানে এই 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 যৌনকর্মীরা কোথায় নিয়ে কাজ করে সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাবো এবং সেই দিকের উদ্দেশ্যে এই মূল্যত এখন চলে যাব আর এখানে জায়গাটি রয়েছে এটি হচ্ছে যাত্রাবাড়ি এলাকাতে তারা এই সকল যত জনকর্মী এত সময় আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে